প্রথমে যে খবরে নজর রাখবো পেটে সূচ চার দিন ধরে একের পর এক হাসপাতালে প্রত্যাখ্যান পেটে সূচ নিয়েই চার হাসপাতালে ঘুরতে হলো বোলপুরের এক মহিলাকে সেলাইয়ের কাজ করার সময় দুর্ঘটনাবশত পেটের মধ্যে সূচ ঢুকে যায় বোলপুর বর্ধমান এসএসকে আরজিকর থেকে প্রত্যাখ্যানের অভিযোগ উঠছে দুটি হাসপাতালে অস্ত্রোপচার করেও সূচ না বেরোনোয় ফেরানোর অভিযোগ শেষে ফের এসএসকে এ ফিরেও বেড না পাওয়ার অভিযোগ উঠছে আশঙ্কাজনক অবস্থায় এসএসকে এর সামনে রাস্তাতেই পড়ে রোগিণী বিতর্কের মুখে রোগিণীকে ভর্তির আশ্বাস এসএসকে এম কর্তৃপক্ষের বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য অসতর্কতাবশত পেটের ভিতর ঢুকে গিয়েছে আস্ত একটা ছুঁচ আর সেই অবস্থায় মঙ্গলবার থেকে চার দিন ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের দরজায় কড়া নাড়িয়ে বেড়াচ্ছেন বোলপুরের বাসিন্দা এক মহিলা এবং তার পরিবার এবং এই চার দিন ধরেই প্রায় চারটি হাসপাতাল ঘুরেও কোথাও কিন্তু চিকিৎসা পাননি তিনি এমনই জটিল পরিস্থিতিতে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের রাস্তায় স্ট্রেচারের ওপর পড়ে রয়েছেন ঝর্ণা দাস নামে ওই মহিলা চার হাসপাতাল ঘুরেছেন প্রথমে শিয়ান হাসপাতাল তারপর সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় কলকাতায় তাই পরিবারের লোকজন নিয়ে আসেন এসএসকেএম হাসপাতালে সেখানেও ঠাঁই না মেলায় তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে এবং সেখানেও কিন্তু তাকে বলে দেওয়া হয় যে এখানে তার চিকিৎসা সম্ভব নয় তাই ফের আবার পরিবারের লোকজন তাকে এসএসকেএম এ নিয়ে আসেন কিন্তু সেখানেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর পাননি তাই এই মুহূর্তে স্ট্রেচারের ওপরেই এসএসকেএম হাসপাতালের রাস্তায় এই গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন এই মহিলা আমরা ঝর্ণা দাসের থেকে জানতে যাইব কিভাবে হয়েছিল এই ঘটনা সুচ সুক্ত পড়াইতে দিয়েছিল তারপর ওটা হাত থেকে ফুকুলে যায় পেটে পড়ে গিয়েছিল হ্যাঁ ওটা হাতে লেগে পেটে ঢুকে গিয়েছে খুব টেনশন হচ্ছে ধরুন ওর এতটা কাট কাটের ওই অবস্থা রয়েছে সেলাই সেই অবস্থায় রয়েছে কেটেছে আপনার বর্ধমান মেডিকেলে কেটেছে প্রথম ওখান থেকে এসে আরজিতেও কেটেছে ওখানেও সব গুছিয়ে গুছিয়ে দেখেছে কিন্তু পায়নি না 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 সুচটা বের হয়নি তখনও এখনও সুচটা রয়েছে ওর মধ্যেই আর যে এক্স রে করেছে সেখানেও দেখা যাচ্ছে যে সুচটা এখনও সেই অবস্থাতেই ঢোকানো রয়েছে যে প্রত্যেক হাসপাতাল কিন্তু রেফার করেই দায় সেরে দিচ্ছে এই অসুখ কবে কমবে তার কিন্তু কোনো উত্তর নেই ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে